एक पेपार पाठाय सेटा फेरत पाठाय जे तुम्हारा छापार उपयुक्त ना जदिव सेटा एत इम्पोर्टेंट जे सेटा दिए समस्त पृथ्वी चेंज हो गए काजेई तुम्हारा जरा जरा पुरस्कार पाबे ना तारा बोलबे जे एतो आमार आविष्कारटा एतो भालो छिलो एई साररा किछु बुझे ना ओनाटा बुझतेई पारलेन ना एइजोन्नो आमार पुरस्कारटा देन नाई तारपरे तोमरा सत्येन बोसेर उदाहरण दिबे बुझेছো মনে থাকবে তো কাজেই মন খারাপ করবে না। আমি যখন ছোট ছিলাম আমিও জীবনে পুরস্কার পাই নাই। যখন নাকি কবিতা আবৃত্তি করতো আমি কবিতা আবৃত্তি করে যেতাম ভুল উচ্চারণে। আমার বাড়ি তো নেত্রকোনা, কাজে আমাদের উচ্চারণ খুবই খারাপ, তোমরা তো টের পাচ্ছ এখন, শুনতেছো সবাই, তাই তো? কাজে কোনোদিন কবিতা আবৃত্তি পুরস্কার পাই নাই, লম্বা লম্বা রচনা লিখেছি, কোনোদিন রচনায় কোনো পুরস্কার পাই নাই। আর যখন নাকি স্পোর্টসের দিনে তো দৌড়াতাম, সবার পিছনে লাড্ডা গাড্ডা হয়ে আসছে, বুঝেছো? কোনো পুরস্কার নাই, মনটা কালো করে সবসময় বাসায় ফেরত গিয়েছি। এখন যখন বড় হয়েছি এখন আমি আর পুরস্কার পাই না, মাঝে মাঝে পাই, কিন্তু এখন আমার দায়িত্ব হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় পুরস্কার দেওয়া, বুঝেছো? এই যেমন আজকে অনেকগুলো পুরস্কার দিতে হবে, ঠিক কিনা? তোমরা এর নাম শুনেছো, আব্দুল্লাহ আবু সাঈদ স্যার? অবশ্যই শুনেছো। স্যারের বই পড়ার প্রতিযোগিতা আছে না, সেই বই পড়ার প্রতিযোগিতায় যারা পার্টিসিপেট করে তাদেরকে আব্দুল্লাহ আবু সাঈদ স্যার প্রতি বছর পুরস্কার দেন। কয়জনকে পুরস্কার দেন বলো? একজন দুইজন না, কয়েক হাজার ছেলে মেয়েকে পুরস্কার দিতে কি লাগে বলো? হাতে জোর থাকতে হয়, ঠিক কিনা? কাজেই অন্য যারা যায় তারা কিছু পুরস্কার দিয়ে টায়ার্ড হয়ে যায়, আমি টায়ার্ড হই না, আমি পুরস্কার দিতে পারি। সেই জন্য আব্দুল্লাহ আবু সাঈদ স্যার আমাকে খুবই ভালোবাসেন, উনি প্রতি বছর আমাকে খবর দেন, আমি তখন গিয়ে পুরস্কার দিতে থাকি ছেলেমেয়েদেরকে। পুরস্কার দিতে 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 আমি এতই এক্সপার্ট হয়েছি যে এখন আমার মতন পুরস্কার দেওয়ার মানুষ বাংলাদেশে আর নাই, বুঝেছো? সত্যি কথা। তার কারণ এক, আমার হাত খুব শক্ত, দুই হচ্ছে কি আমি জানি যখন নাকি একটা বাচ্চা পুরস্কার পায় তখন তার মা একটা ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, তো দৌড়াদৌড়ি করতে থাকে, আর ভলেন্টিয়াররা ওদেরকে দূরে ঠেলে দিতে থাকে, কাছে আসতে দেয় না মায়েদেরকে। মায়েরা তারপরে ফাঁকে ফুঁকিতে চলে আসে, এসে ছবি তোলার চেষ্টা করে, কিন্তু মায়েরা ছবি তোলার এক্সপার্ট না, বুঝেছো? ভুল জায়গায় টিপি দেয়, ছবি উঠে না, ভুল উঠে, বুঝেছো? আমি তো এগুলো জানি। কাজেই আমি যখন নাকি দেখি একটা মা ছুটতেছে পাগলের মতন, তখন ওই বাচ্চাটার হাত ধরে আমি ঝাঁকাইতে থাকি, আমি হাতটা ছাড়ি না। যখন দেখি মা সাকসেসফুলি ছবি তুলতে পেরেছে তখন তার হাতটা ছাড়ি, বুঝেছো? এরকম আরও অনেক টেকনিক আছে আমার পুরস্কার দেওয়ার টেকনিক। আমি যখন পুরস্কার দেই আমি টের পাই কারো কারো হাত পাথরের মতন শক্ত থাকে, বুঝেছো? বাচ্চাদের কারো কারো হাত থাকে নরম তুলতুলা, বুঝেছো? কারো কারো হাত থাকে ভিজা, বুঝেছো? অনেক রকম হাত আছে। আমি একটা বই লিখতে পারবো পুরস্কার দেওয়ার টেকনিক এবং পুরস্কার দেওয়ার অভিজ্ঞতা, বুঝেছো? খুবই খুবই মজার অভিজ্ঞতা। সেই জন্য আমি ছোটবেলায় কোনো পুরস্কার পাই নাই, কিন্তু এখন যেহেতু পুরস্কার দিতে পারি আমি তোমাদেরকে বলতে পারি যে পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দেওয়ার মাঝে আনন্দ বেশি, বুঝেছো? কাজেই তোমরা যারা যারা আজকে পুরস্কার পাবে না তোমাদেরকে বলে রাখছি, তোমরা যে সময় বড় হবে তখন তোমরা সবাইকে পুরস্কার দিতে পারবে, এখন দেখবে অনেক আনন্দ বেশি হবে, ঠিক আছে? অলরাইট, আমি তাহলে তোমাদেরকে একটা কথা বলে আজকে এখানে বিদায় নেই, কারণ আমরা তো ইউনিভার্সিটির প্রফেসর মানুষ, আমাদের ক্লাসগুলি হচ্ছে 50 মিনিটের। আমরা যখন ক্লাসে গিয়ে ঢুকি 50 মিনিট টানা কথা বলতে পারি, কেউ আমাদেরকে থামাইতে পারবে না, বুঝেছো? আমাদের কথা বলার অভ্যাস খুবই বেশি, কাজে এখানে দাঁড়িয়ে আমি টানা 50 মিনিট কথা বলে যেতে পারবো তোমাদেরকে বোর করে দিয়ে, কিন্তু আমি সেটা করবো না, তাই না? আমি তোমাদেরকে ছেড়ে দেবো, শুধু একটা কথা বলে তোমাদেরকে ছেড়ে দেই। সেটা হচ্ছে গিয়ে তোমাদের সবার মাথার ভিতরে একটা জিনিস আছে, সেটার নাম কি বলো? ব্রেইন কিংবা মস্তিষ্ক। সেখানে কতগুলি নিউরন আছে বলো? 100 বিলিয়ন নিউরন আছে, তাই তো? সেই নিউরনগুলি প্রত্যেকটা নিউরন অন্য নিউরনের সঙ্গে যুক্ত, অ্যাক্সন দিয়ে যুক্ত, ডেনড্রাইট দিয়ে যুক্ত। একটা নিউরন আরও 1000 নিউটনের কাছে গিয়েছে, নিউরনের ভিতরে গিয়েছে। এই যে জিনিসটা আছে যেটার নাম হচ্ছে গিয়ে ব্রেইন, এটার মতন মূল্যবান জিনিস সারা ইউনিভার্সাল একটাও নাই, কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা করে আছে। আমরা কি আমার সেই ব্রেইনটাকে যত্ন করছি কি করছি না, এটা হচ্ছে কি আমার প্রশ্ন, বুঝেছো? যখন আমার এই ব্রেনটাকে আমি ব্যবহার করি তখন ব্রেনের কি হয়? ক্ষয় হয়ে যায় নাকি বলো? ক্ষয় হয় না, ব্রেনটা আরো শক্তিশালী হয়, বুঝেছো? আমি শিওর তোমাদের ক্লাসে অনেক ছেলে মেয়ে আছে যাদের মনটা খারাপ, যে ইসরে আমি মেধাবী না, ওই দেখো ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা কত মেধাবী, স্যার যখন ক্লাসে কিছু পড়ান তখন সে সবই সাথে সাথে বুঝে ফেলে এবং এমনি এমনি করে মাথা নাড়ে। আসলে সে বুঝে মাথা নাড়তেছে না, তার অভ্যাস এমনি এমনি করে মাথা নাড়া, বুঝেছো? অলরাইট, সেও বুঝে নাই, অলরাইট, কিন্তু তোমার ধারণা যে সে ভালো বুঝেছে। তোমাদেরকে বলে রাখি যে তোমাদের মাথায় যে ব্রেন আছে সেটাকে তুমি যদি ডেভেলপ করো তুমি কিন্তু অনেক বড় হতে পারবে। মানুষের ব্রেনের কোনো সীমা নাই, মানুষের ব্রেন কত ডেভেলপ করা যায় তার কোনো সীমা নাই, বুঝেছো? কাজেই তুমি যদি তোমার ব্রেনটাকে ব্যবহার করো, প্রত্যেক দিন যদি ব্যবহার করো, সবসময় যদি ব্যবহার করো, দেখবে ধীরে ধীরে তোমার ব্রেনটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। এরকম নিশ্চয় হয়েছে, কোনো একদিন রাত্রেবেলা বসে তুমি একটা অঙ্ক করার চেষ্টা করতেছো, অঙ্কটা হচ্ছে না এবং শেষ পর্যন্ত অঙ্কটা হলোই না। রাত্রি 3টা বাজে, ঘড়ির দিকে তাকায় তোমার মাথায় হাত, সর্বনাশ, রাত 3টা বেজে গিয়েছে, আমি চেষ্টা করলাম অঙ্কটা করার জন্য, অঙ্কটা করতে পারলাম না। তোমার মনে হইলো হায় হায়, আজকে রাতের পুরো সময়টা আমি নষ্ট করলাম, ঠিক কিনা? মুখটা অফ করে তুমি বিছানায় ঘুমাতে গেলে, কিন্তু আসলে তোমার সময়টা নষ্ট হয় নাই। তুমি যখন অঙ্কটা করার চেষ্টা করেছো, তোমার ব্রেনের ভিতরে কি হয়েছে, এই সিনাপসগুলি এভাবে যে গিয়েছে, এগুলি এখানে কানেকশন করেছে, ওইখানে কানেকশন করেছে, ওইখানে কানেকশন করেছে, এখানে কানেকশন করেছে, ওইখানে কানেকশন করেছে, করে 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 তোমার ব্রেনটাকে সে ডেভেলপ করে দিয়েছে। তুমি টের পাও নাই, কিন্তু আসলে তোমার ব্রেনটা অন্যরকম ব্রেন হয়ে গেছে। পরের দিন সকালবেলা যখন নাকি অন্য একটা অঙ্ক খুব সহজে করে ফেললে, তখন তুমি ভাবলে আর কি সোজা অঙ্ক, আসলে অঙ্কটা সোজা না, অঙ্ক কঠিনই ছিল, কিন্তু আগের দিন রাত্রেবেলা যে ব্রেনটা ব্যবহার করেছো, তোমার ব্রেন তখন একটা অন্য ব্রেন হয়ে গেছে, এই জন্য অঙ্কটা সোজা লাগছে, বুঝেছো? সেই জন্য আমি তোমাদেরকে বলি, তোমরা হাল ছেড়ে দিও না। কেউ যেন মনে না করে ইস আমার তো মেধা নাই, ওর কত মেধা, যে সব কিছু বুঝে এসে সব কিছু করতে পারে। তুমি তার সমান কিংবা তার থেকেও ভালো হতে পারবে যদি শুধু চেষ্টা করো, বুঝেছো? ব্রেনটা এমন একটা ব্যাপার, তার কোনো সীমা নাই। কাজে আমাদের সবারই একটা করে আছে, আমি কেন সেটা ব্যবহার করব না, তোমরা সেটা ব্যবহার করো। তো তোমাদেরকে আমি আর বিরক্ত করব না, এখানে এসে আমার খুব ভালো লাগছে, এখান থেকে এসে তোমরা মন দিয়ে লেখাপড়া করো, আমরাও যেন তোমরা ঠিক করে লেখাপড়া করতে পারো সেজন্য চেষ্টা করে যাচ্ছি। তোমাদের ভিতরে এখানে ছোট ক্লাসের ছেলেমেয়েরা কি আছে? ক্লাস 7-8-এর ছেলেমেয়েরা কি আছে? ক্লাস 8-এ যারা পড়ো হাত তুলে দেখি। ক্লাস 8-9, ক্লাস 9, আচ্ছা। তো ক্লাস 9-এর জন্য একটা ছোট দুঃসংবাদ আর ক্লাস 8-এর জন্য একটা সুসংবাদ ছিল, আমি কি দিব নাকি দিব না? তোমাদের যে টেক্সট বইগুলি আছে না, ক্লাস 9-10-এর সায়েন্সের টেক্সট বইগুলি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স দুটা, বায়োলজি আর একটা জেনারেল সায়েন্স, তাই তো? এই 6টা বই আমরা এই বছর